সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুজন মোল্লা, সহকারী শিক্ষক মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা। আমি আজ তোমাদের শেখাবো 19-এর শতকরা অধ্যায়ের অঙ্কগুলো। দেখো, আমাদের এই অধ্যায় যদি করতে যাই, আমরা কী কী শিখতে পারবো সেই বিষয়ে আমি তোমাদের কিছু দেখাচ্ছি। এই শতকরা অধ্যায় অঙ্ক করতে গেলে তোমরা কী শিখতে পারো, শতকরা কী এ সম্পর্কে জানতে পারবে, আসল কী এ সম্পর্কে বলতে পারবে, মুনাফা কী এ সম্পর্কে বলতে পারবে, শতকরা মুনাফার হার সম্পর্কে বলতে পারবে। দেখো বন্ধুরা, এই চ্যাপ্টার যদি তোমরা ভালোভাবে শিখো তাহলে এইগুলো তোমরা জানতে পারবে। দেখো, আমাদের এক নম্বরে কী অঙ্ক আছে, একের একে আছে 12 জন লোক 20 জন লোকের ড্যাশ পার্সেন্ট। পার্সেন্ট মানেই শতকরা, এটা হলো শতকরা চিহ্ন। এখন আমাদের এই চ্যাপ্টার করতে গেলে কিছু তথ্য আগে আমাদের জেনে নিতে হবে যে শতকরা কী। শিক্ষণফলে কী বলা ছিল, শতকরা কী সম্পর্কে জানতে পারবে। আমাদের আগে শিখতে হবে শতকরাটা কী, শতকরা সম্পর্কে আগে ভালোভাবে জেনে নিতে হবে। শতকরা হলো শতকরা একটি ভগ্নাংশ, শতকরা হলো একটি ভগ্নাংশ যার হর 100, যার হর সবসময় 100 থাকবে। শতকরা একটি ভগ্নাংশ যার হর 100, ভগ্নাংশের হর 100 নিয়ে শতকরা করা হয়। ভগ্নাংশের হর 100 নিয়ে শতকরা করা হয়। আর আসলটা কি, এখানে বলছিল আসল কি সম্পর্কে বলতে পারবে। আসল হলো ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তা হলো আসল। তাহলে আসলটা কি, ব্যাংকে যে টাকা জমা রাখা হয় সেটাই হলো আসল। মুনাফাটা কি, আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তা হলো মুনাফা। মুনাফাটা কি, আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তা হলো মুনাফা। আর এখানে ছিল শতকরা মুনাফার হার সম্পর্কে বলতে পারবে। শতকরা মুনাফার হার হইল 100 টাকার 1 বছরে যে মুনাফা হয় তা হলো শতকরা মুনাফার হার। তোমরা এই অধ্যায় থেকে এইসব জিনিস শিখতে পারবে। আর এটা কীভাবে হয় সেটা আমরা বুঝিয়ে দিলাম, কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে, শতকরা একটি ভগ্নাংশ যার হর 100, সবসময় এটার হর 100 হবে। এখন আমরা অঙ্কে চলে যাই। তোমরা তো সবাই খাতাগুলো নিয়ে তো সবাই প্রস্তুত হও। দেখো, একের এক আছে কি 12 জন লোক 20 জন লোকের ড্যাশ পার্সেন্ট। মানে কত পার্সেন্ট, এখানে বলা হয়েছে কত পার্সেন্ট। তাহলে আমরা দেখি, একের এক নম্বরটা দেখে আসি, বলছে 12 জন লোক 20 জন লোকের ড্যাশ পার্সেন্ট, মানে কত পার্সেন্ট হবে 12 জন লোক। তাহলে লিখি 12 জন লোকের
কত জন লোকের? 20 জন লোকের। 20 জন লোকের 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট? যেহেতু পার্সেন্ট বলা হয়েছে, তাহলে আমাদের 100 দ্বারা গুণ করতে হবে পার্সেন্ট। এখন দেখো, যদি আমরা কাটাকাটি করি, পাঁচ চারে বিশে একশো। আবার যদি চার দিয়ে করি, 4 × 4 = 12, তাহলে কত হয়? 3 × 7 = 20 × 3 = 60%। তাহলে আমাদের একের উত্তর হবে কি? 60%। এখন বলছে দুয়ে বলা আছে 300 টাকার 150% হলো 150 টাকা। 300 টাকার 150% হলো 150 টাকা। তাহলে দেখো, দুয়ে বলা আছে 300 টাকার 150% 300 টাকার 150% 150 টাকার কথা বলছে। 300 টাকার টাকার বলতে আমরা বুঝি কি? এর মানে গুণ। তাহলে আমরা করতে পারি 300 গুণ, যেহেতু শতকরা প্রকাশ করতে বলছে, বলছে কি সবসময় হর 100 উপরে যাবে, 150 টাকা। যদি আমরা কাটি 100 দ্বারা, যদি কাটা যায় 100 × 100 = 300 = 450 টাকা। তাহলে আমাদের 300 টাকার 150% হলো 150 টাকা, 450 টাকা। এখন তিনে দেওয়া আছে 150 গ্রাম, এর 56% হলো 42 গ্রাম। এখন কত গ্রামের 56% 42 গ্রাম হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো, এটা আমরা ঐকিকভাবেও করতে পারি, ঐকিক নামে করতে পারি। দেখো কীভাবে করতে পারি, বলছে 56 হলো 42 গ্রাম, 56% হলো 42 গ্রাম। সুতরাং 1% হলো, 1% অবশ্য কম হবে, কম হলে ভাগ। সুতরাং যেহেতু বলছে শতকরা প্রকাশ করতে বলছে, তাহলে আমরা দেখতে পারি 100% কত আসে। 100% হলো, যেহেতু 1% কমছিল, 100% বেশি হবে, 42 × 100 নিচ্ছে 56। এখন কাটাকাটি করে যদি আমরা 7 দিয়ে কাটি, 6 × 7 = 42 7 × 8 = 56। এখন যদি আমরা আবার 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 3 × 2 = 6, 2 দিয়ে কাটলে 4 × 2 = 8। আবার যদি আমরা 4 দিয়ে কাটি, 4 × 25 = 100, তাহলে 3 × 25 = 75। তাহলে উত্তর হবে 75 গ্রাম। বলছে 150 গ্রামের 56% হলো 42 গ্রাম। যদি আমাদের 75 গ্রাম থাকে, তো 75 গ্রামকে 56% করলে হবে 42 গ্রাম। এই হল বন্ধুরা 1 নম্বর অঙ্ক। এখন আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 2 নম্বর অঙ্কে কী আছে, রবিবার কোনো মাদ্রাসায় 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত, ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? বলছে রবিবার কোনো মাদ্রাসায় 80 জন শিক্ষার্থীর মধ্যে হলো 30 জন অনুপস্থিত। 30% বুঝাইতে আমরা কি বুঝি? 30% বুঝি হলো 100 তে 30 জন, 100 তে 30 জন। কিন্তু এখানে শিক্ষার্থীর সংখ্যা আছে 80 জন দেওয়া আছে, কিন্তু এখানে যে পার্সেন্ট দেওয়া আছে, পার্সেন্ট মানেই 100, আমরা 100 তে বুঝবো। তাহলে 100 জনের ভিতরে 30 জন হলো অনুপস্থিত। বলছিল ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে দেখো 2 নম্বর সমাধান আমরা করি। এখানে বলা ছিল কি 30% মানে 100 জনে 30 জন। তাহলে লিখি 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত
সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত 100 জনের ভিতরে যদি 30 জন অনুপস্থিত থাকে, একজনের ভিতরে কি অবশ্যই কম হবে? কম হলে ভাগ। তাহলে আমাদের বিদ্যালয়ে মাদ্রাসায় শিক্ষার্থী ছিল কতজন? 80 জন। সুতরাং 80 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত 80 জনের ভিতরে অবশ্যই বেশি হবে, তা 30 গুণ 80 নিচে 100। এখন আমরা কাটাকাটি করি। যদি চার দিয়ে করা যায়, চার 25-এ 100, চার 20-এ 80। এখন যদি আমরা 5 দিয়ে করি, 5 চারে 20, 5 পাঁচে 25। এখন যদি 5 দিয়ে করি, 5 একে 5, 5 ছয় 30। তাহলে আমাদের চারের সাথে ছয় গুণ করলে হওয়া 24 জন। দেখো 24 জন কি হয়েছে? অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো 24 জন, কিন্তু আমাদের এখানে চাওয়া হয়েছে কি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? আমাদের অনুপস্থিত ছিল 24 জন, তাহলে আমাদের মোট শিক্ষার্থী ছিল কতজন? 80 জন। তাহলে 80 থেকে 24 বাদ দিলে যা হবে সেটা হলো উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। এখানে বলা আছে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, এবং তোমরা লিখতে পারো ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা লিখতে পারো, অথবা রবিবারে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা লিখতে পারো। সুতরাং রবিবারে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থী ছিল 80 বিয়োগ অনুপস্থিত 24 সমান, যদি বিয়োগ করি 4, এখানে আছে 0, 4 আছে তাহলে 10 হয়, 6 হলে হাতে আছে 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 8 হয়, 5 হলে 56 জন। তাহলে কি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা? সুতরাং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 56 জন। এখন দেখো 3 নম্বরে কি বলা আছে, হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্যে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। তার মাসে আয় হলো 2500 টাকা আর খাবার কেনার মধ্যে ব্যয় করেন হলো 1750 টাকা। বলছে শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনা ব্যয় করেন 1440 টাকা। দুইটা অঙ্ক দেওয়া আছে তিনি, বলছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো, খাবার কেনার ব্যয়টা শতকরায় প্রকাশ করতে বলছে। দেখো 3-এর 1 বলছে তাদের প্রত্যেকের আয়ের উপর, তাহলে প্রত্যেক বলতে কি আছে হোসেন আর শামীম, তাহলে কি হোসেনের ব্যয় হলো তার আয় থেকে হলো ব্যয় করে, আয় ছিল কত 2500 টাকা, তার মধ্যে তিনি ব্যয় করেন 1750 টাকা, তাহলে হোসেনের ব্যয় কি হবে 2500 টাকার 1750 টাকা, 2500 টাকার ভিতরে 1750 টাকা ব্যয় করেন। এখন বলা হয়েছে ব্যয় শতকরায় প্রকাশ করো, যেহেতু শতকরা প্রকাশ করতে বলছে তাহলে আমরা শতকরায় প্রকাশ করব। এখন আসো আমরা কাটাকাটি করি। 100 দিয়ে যদি এটাকে কাটা যায়, 100 একে 100, 100 দিয়ে এটা কাটি 25। এখন 25 দিয়ে তুমি 1750কে ভাগ করতে পারো। দেখো আমরা এখানে রাফে ভাগ করি, 25 দ্বারা 1750, এখানে দেখো আছে 25, এখানে আছে 17, কিন্তু 17 25 থেকে ছোট হবে না, তাহলে 175 নিতে হবে। দেখো 25 সাথে কত গুণ করলে 175 হয়, যদি 7 দ্বারা গুণ করি, দেখো 5 7 35-এর 5, 7 আছে 3, 7 14 আর 3-এ 17, 175 হয়ে যায়।
বি করলে শূন্য, এখান থেকে শূন্য শূন্যকে একটা ফলে দিতে হবে, তাহলে সত্তর, তাহলে এখানে কত হলো 70%, তাহলে হোসেনের ব্যয় হলো 70%। এখন দেখি কার ব্যয়, শামীমের ব্যয়। শামীমের ব্যয়টা দেখি, শামীম কত টাকা আয় করে, আয় করে 1,800, ব্যয় করে এ টাকার ভিতরে 1,440, শতকরায় যদি প্রকাশ করি তাহলে 100%, 100 × 100 = 1,800। এখন 18 দিয়ে আমরা কি করব, 1,440 কে ভাগ করব, যখন এখানে আছে 14, কিন্তু 14 18-এর ভিতরে যায় না, তাহলে আমাদের দেখতে হবে 18-এর সাথে কত গুণ করলে 144 হয়। 18-এর সাথে দেখি আমরা কত গুণ করলে, 18-এর সাথে 8 দ্বারা গুণ করি, 8 = 64, হাতে আছে 6, 8 × 8 = 14, 144, বিয়োগ করলে হয় 0, ফলে আছে 0, 0 কেটে ফলে দিয়ে দিতে হবে 80, তাহলে এখানে হলো 80%। এখন বলা হয়েছিল তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো, শতকরায় প্রকাশ করলে সে হোসেনের ব্যয় হলো 70% আর শামীমের ব্যয় 80%। এখন আবার বলছে দুয়ে, কে খাবার কেনা আনুপাতিক হারে বেশি টাকা ব্যয় করেন, কে আনুপাতিক হারে বেশি টাকা ব্যয় করেন। দেখো এখানে হোসেনের ব্যয় আমরা পেয়েছি 70%, আর হলো শামীমের ব্যয় পেয়েছি 80%। হোসেনের ব্যয় = শামীমের ব্যয় সমান 70:80। এখানে হোসেনের ব্যয় আছে 70, এখানে স্বামীর ব্যয় আছে 80, আনুপাতিক হারে আছে, সেই জন্য অনুপাতের চিহ্নটা দেওয়া হয়েছে। এখানে আমরা আরও যদি ছোটো করি, 0,0 যদি 10 দ্বারা ভাগ করি তাহলে এখানে হয় 7:8, এখানে দেখা যায় স্বামীর ব্যয়টাই বেশি, তাহলে কি, সুতরাং বুঝছিল কে খাবার কেনা আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে, সুতরাং শামীম খাবার কেনায় আনুপাতিক হারে বেশি টাকা ব্যয় করেন। তাহলে তোমাদের 3টা অঙ্ক শেখানো হলো, এখন তোমাদের জন্য বাসার কাজ। বাসার কাজ তোমরা করবে হলো, 1 নম্বরে করবে হলো 25 লিটার, 50 লিটারের ড্যাশ পার্সেন্ট, আর 2 নম্বর করব হইল 6% হলে কত টাকার পাঁচ বছরের মুনাফা 180 টাকা হবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।